আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। 9 লাখ দেরহাম, 2 কোটি টাকা প্রায় বাংলাদেশের। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন, কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে চাইছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর আরেকটি কথা বলবো, তা হচ্ছে যে আমার ফেসবুক পেজ রয়েছে মাসুম বিল্লাহ ব্লগস, এবং ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে আমি লিঙ্কও আছে। এরপর আপনারা এই ফেসবুক পেজে ফেসবুকে গিয়ে আপনারা মাসুম বিল্লাহ ব্লগস লিখে লিখলে আমার নাম চলে আসবে, তাহলে আপনারা লাইক আমাকে ফলো করতে পারেন। আমার অনেক কিছুই আছে যেগুলো আমি ফেসবুকে শেয়ার করে থাকি, ইউটিউবে দেই না, ঠিক আছে। আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে সেগুলো আমাকে ফেসবুক পেজে করতে পারেন, ইনস্টাগ্রাম আইডিতে করতে পারেন। ধন্যবাদ। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল আমি প্রথমেই বলেছিলাম যে 9 লাখ দেরহাম এবং প্রায় 2 কোটি টাকা বাংলাদেশের। আপনারা তা থাম্বনেলে দেখেছেন যে 9 লাখ দেরহাম। দেখুন, আসলে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এটা থেকে অনেক কিছু শিকার আছে, তাই আপনাদের মাঝে এটা তুলে ধরছি। এই টাকাটা আমার না, বা যে বিষয়টা নিয়ে কথা বলছি এইভাবে আমার দরকারও নাই। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বর্তমানে আমি পরিশ্রম করছি, ব্যবসা করছি, করে আপনাদের রহমত, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত, মা বাবার দোয়ায় যথেষ্ট ভালো আছি এবং এভাবেই থাকতে চাই। তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা জানেন যে দুবাই পুলিশের কাছে একজন করিম চালক, করিম আপনারা জানেন যে ট্যাক্সির যে বিভিন্ন উবার রয়েছে, করিম রয়েছে, এগুলো তো করিম চালক একজন ট্যাক্সি ড্রাইভার, ওনার নাম হচ্ছে মোহাম্মদ উরফান মোহাম্মদ রফিক। উনি যখন তার ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন, তার ট্যাক্সিতে একজন যাত্রী ছিলেন, সেই যাত্রী 9 লাখ দেরহাম রেখে চলে যায়। তখন ওই ট্যাক্সি ড্রাইভার করিম চালক কি করেছে, ওই টাকাগুলো তিনি লুবে পড়ে নাই, ইচ্ছা করলে কিন্তু টাকাগুলো তিনি নিয়ে যেতে পারতেন, কিন্তু লুপ করে নাই, সততার সাথে নিষ্ঠার সাথে সেই টাকাগুলো তিনি দুবাই পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। এবং দুবাই পুলিশ সেই টাকাগুলো হাতে পাওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে সার্টিফিকেটটিতে তাকে সততার সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবং তার জন্য আবার ওই করিম চালক যিনি এই টাকাটা পেয়েছিলেন তিনি আবার পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন যে তাকে এই প্রশংসাপত্রটা দেওয়ার জন্য। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে টাকাগুলো পেয়েছেন কেন ফেরত দিলেন বা কী জন্য আপনি, তো তখন তিনি একটা কথাই বলেছিলেন যে আমি কুড়িয়ে পাওয়া টাকা বা আমি এইভাবে কারো টাকা আমি নিতে চাই না, বা আমাকে এভাবে চলার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে এই দেশে যেভাবে রেখেছেন আমার মা বাবা এগুলো আমাকে শিখায়নি, মানে যা যা বলার দরকার তিনি এগুলোই বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে টাকাটা উনি পুলিশের হাতে দিতে পেরে হস্তান্তর করে তিনি অনেক শান্তি পাচ্ছেন এবং অনেক তার কাছে অনেক ভালো লাগছে, এবং তিনি দোয়াও চেয়েছেন যাতে সারা জীবন এভাবে তিনি চলতে পারেন। তো একবার চিন্তা করে দেখুন যে মানুষের বিবেক কতটুকু, মানে কতটুকু হতে পারে এবং মানুষ কত উপরে হতে পারে। এরকম মানুষ বেঁচে আছে দেখি কিন্তু আজকে পৃথিবীটা এত সুন্দর, তাই না? তো এইটা থেকে আসলে অনেক কিছু আমরা শিখতে পারি যে লুভ আসলে হয়তো টাকায়, 2 কোটি টাকা দিয়ে বা 9 লাখ দেরহাম দিয়ে হয়তো আপনি দুনিয়াতে বা কিছুদিন চলতে পারতেন বা আপনি কিছু করতে পারতেন, কিন্তু আখেরাতের জন্য কিন্তু আপনি অনেক, আপনার জন্য অনেক আখেরাতে আপনার অনেক সমস্যা হতো এবং আপনি আখেরাতে কিন্তু শান্তি পেতেন না, আর এই টাকাগুলো কিন্তু আপনি সাথে নিয়ে যেতে পারতেন না। তো এই দুই কোটি টাকা থেকে কিন্তু উনাকে যে প্রশংসাপত্রটা দিয়েছেন সেই প্রশংসাপত্রটা দুনিয়া এবং আখিরাতের জন্য তিনি আজকে মানে সবার কাছে ভালো সেজে গেলেন এবং তিনি প্রশংসায় বাসছেন। তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা সবাই সবসময় চেষ্টা করবো সৎ পথে চলার জন্য, সঠিক পথে চলার জন্য এবং ভালো পথে চলার জন্য। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।